إن الذين يتلون كتاب الله وأقاموا الصلاة وأنفقوا مما رزقناهم سرا وعلانية يرجون تجارة لن تبور رب العالمين بلن جرا تين تكاج كربا كوتا كاج كي أشتا ديك سنة ترى كيو هاي যারা কয়টা কাজ করবে তিনটা এক নম্বরে কোরআনে কারীমের তেলাওয়াত করবে দুই নম্বরে পাঁচ ওয়াক্ত নামাজ জামাতের সাথে পড়বে তিন নম্বরে আল্লাহর দেওয়া জান আল্লাহর দেওয়া মাল আল্লাহর রাস্তায় খরচ করবে রব্বুল আলামিন বলেন ইয়ারজুনা তিজারাতান এরা আমার সাথে এমন এক ব্যবসা করে লাংতাবুর যে ব্যবসা জীবনে কখনো লস হবে না যে ব্যবসা কি হবে না এজন্য পৃথিবীর যে কোনো যোগ্যতা খেয়াল করেন পৃথিবীর যে কোনো যোগ্যতা তোমাকে একদিন জবাব দিবে পৃথিবীর যে কোনো ক্ষমতা তোমাকে একদিন জবাব দিবে পৃথিবীর যে কোনো মাল তোমাকে একদিন জবাব দিবে পৃথিবীর যে কোনো দোস্তি তোমাকে জবাব দিবে পৃথিবীর যে কোনো যোগ্যতা তোমাকে একদিন জবাব দিবে লেকিন কোরআন তোমাকে জীবনে কখনো জবাব দিবে না কোরআন তোমার সাথে তোমার কবর পর্যন্ত কবর থেকে হাসর পর্যন্ত হাসর থেকে ফুলসুরাত পর্যন্ত এপার থেকে ওপার পর্যন্ত জান্নাতে তোমার সাথে বলেন এটা কখনো কমবে না বলেন এটা কখনো কি বলবে না এটা কখনো তোমাকে না বলবে না এটা কখনো তোমাকে কি বলবে না এটা কখনো তোমাকে না বলবে না এটা কখনো বলবে না না আমি ওর সাথে থাকবো না সুবহানাল্লাহ বলেন এটা কখনো কি বলবে না বলেন আচ্ছা ঢাকা ইউনিভার্সিটির ম্যাথমেটিক্সের বিভাগীয় প্রধান ম্যাথমেটিক্সের বিভাগীয় প্রধান তিনি রিটায়ার্ড হয়েছেন 2000 সালে এখন তিনি 1921 সালে বাসায় বসে বসে অপেক্ষা করছেন এখন কি কোনো ছাত্রী আর কোনো ছাত্র তার কাছে দেখা করতে যায় তার কাছে ম্যাথমেটিক্স পড়তে যায় কেন কোনো অভিভাবক কি বলে ইনি অনেক অভিজ্ঞ 20 বছর আগে ঢাকা ইউনিভার্সিটি থেকে তিনি বিভাগীয় প্রধান হয়ে রিটায়ার্ড করেছেন তার কাছে এখন অঙ্ক করো তো ছাত্রছাত্রী কি বলবে এত বুড়ার কাছে অঙ্ক করতাম না বুঝে না কথা তাহলে বোঝা গেছে তার ম্যাথমেটিক্স তাকে জবাব দিয়ে দিয়েছে বুঝে নাই কথা তার অঙ্ক তাকে কি দিয়েছে বলেন না তার অঙ্ক তাকে কি দিয়েছে জবাব দিয়েছে আচ্ছা এবার ইংলিশের বিভাগীয় প্রধান এবার তিনি রিটায়ার করেছেন 30 বছর আগে এখন বুড়ো অবস্থায় অসহায় অবস্থায় গুলশানের বাসভবনে থাকে তার কাছে কি কেউ পড়তে যায় তাহলে বোঝা গেছে তার ইংলিশে তাকে কি দিয়েছে বলেন জোরে কয় না আচ্ছা একজন কারি সাহেব আপনাদের গ্রামে আছে এখন 80 বছর বয়স এই গ্রামে যে কোনো মেহমান আসুক তার সাথে দেখা করতে যায় কি না বলেন কি তাহলে বোঝা গেছে কোরআন তাকে জবাব দেয় নাই সুবহানাল্লাহ বলেন কোরআন তাকে কি দেয় নাই বলেন কোরআন তাকে ছেড়ে দেয় নাই কোরআন তাকে সঙ্গ দিয়েছে মৌত পর্যন্ত কোরআন তাকে সঙ্গ দিবে কবরে কোরআন তাকে সঙ্গ দিবে হাসরে কোরআন তাকে সঙ্গ দিবে ফুলসরাতে কোরআন তাকে সঙ্গ দিবে জান্নাতে এর বিপরীতে কোন শিক্ষা ব্যবস্থা তোমাকে সঙ্গ দিবে পারলে আমাদেরকে একটু বুঝাও আমরা তোমাকে চ্যালেঞ্জ করলাম হযরত মাওলানা সাখাওয়াত সাহেবের সামনে কথা বলা এটা দুঃসাহস দুঃসাহস হযরত আমাকে বলেছেন মুখের কথা শেষ করেন এই জন্য আমি আমার এই শেষ কথা শেষ করলাম তিনটা ব্যবসা কোরআনে কারীমের তেলাওয়াত জামাতের সাথে নামাজ আল্লাহ রাস্তা দান করা এই তিনটা ব্যবসা এই তিনটা কাজ রব্বুল আলামিন বলে লং তাবুর জীবনে কখনো শেষ হবে না আমি বললাম রব্বুল আলামিন এই তিনটা ব্যবসা যদি আমি করি আপনি আমাকে কি দিবেন রব্বুল আলামিন বলেন যাও কথা দিলাম লিউফিয়াহুম উজুরাহুম গনে গনে পুরস্কার দিব আমি বললাম রব্বুল আলামিন কত দিবেন ক যাও একে দশ আমি বললাম একে দশে আমি নিতাম না আমার মাল একে দশে আমি বেচতাম না সুবহানাল্লাহ বলেন আমার মাল আমি একে দশে বেচতাম না দিতাম না আমি আমার মাল আপনি দিলে দেন গে আমারটা আমি দিতাম না তো রব যেন বলেন রসুল আপনি বলে দেন যাও একে সত্তর আমি কইতেছি একে সত্তর নিতাম না ক যাও একে সাতশো না হবে না যাও একে সাত হাজার যাও একে সত্তর হাজার যাও একে সাত লাখ যাও একে সাত কোটি যাও একে 49,000 কোটি আমি বললাম হবে না এই সমস্ত অঙ্ক টঙ্ক দিয়ে হবে না সুবহান
রব্বুল আলামিন বলেন যাও কথা দিলাম লিওয়াফিয়াহুম উজুরাহুম তোমার আজর তোমাকে পুরো পুরো দিব তোমার দিন হিসাবে তোমাকে আজর দিব তোমার নিয়ত হিসাবে তোমাকে আজর দিব তোমাকে ইখলাস হিসাবে তোমাকে আজর দিব 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 কিন্তু দিতে দিতে জাযাম বিমা কানু ইয়ামালুন একদিন তোমার আমলের বিনিময় শেষ হবে তোমার প্রাপ্তি একদিন শেষ হবে 49 হাজার কোটি করেও যদি দেই তাইলেও তোমার প্রাপ্তি একদিন শেষ হবে এবার আমি ওয়াযিদাহুম মিন ফাদলিহি এবার আমার ফজলের খাজানা থেকে তোমাকে শুধু বাড়াবো শুধু বাড়াবো শুধু বাড়াবো শুধু বাড়াবো সুবহানাল্লাহ এবার বলেন কোরআন ওয়ালা শুধু বাড়বে সুবহানাল্লাহ বলেন সুবহানাল্লাহ আবার বলেন এর বিপরীতে পৃথিবীর সব শিক্ষা শুধু কমবে শুধু কমবে শুধু কমবে আর কোরআন শুধু বাড়বে শুধু বাড়বে শুধু বাড়বে আমি বললাম রব্বুল আলামিন আমার পুঁজি তো শেষ আমার পুঁজি শেষ আমার 60 বছরের পুঁজি আমার 70 বছরের পুঁজি আপনি যদি 49 হাজার কোটি করে দেন তবুও তো একদিন শেষ হবে এরপর আপনি কোত্থেকে দিবেন রব্বুল আলামিন বলেন মিন ফাদলিহি আমার ফজলের গোডাউন থেকে দিব কোত্থেকে দিবে বলেন আল্লাহ তাআলা ফজলের গোডাউন থেকে দিবে আর আল্লাহ তাআলা ফজলের গোডাউন পদ্ধ লা ইয়ানফাদ এটা কখনো শেষ হবে না আমি বললাম রব্বুল আলামিন এটা কেন দিবেন রব্বুল আলামিন বলেন আল্লাহু গাফুরুন শাকুর এজন্য দিব আমি গাফুর আমি শাকুর এজন্য দিব আল্লাহ তাআলা মেহেরবানি করে আমাদের রূহকে ঠিক করার তৌফিক দান করেন এজন্য রূহ ঠিক হয় তিন জায়গায় বলেন রূহ ঠিক হয় কয় জায়গায় এক নম্বরে মাদ্রাসায় বলেন এক নম্বরে কি আর জোরে বলেন কোথায় দুই নম্বরে তবলিগি জামাতে বলেন আবার বি গ্রুপে যাইয়েন না সাইয়েন ছেলে যে এটা ঠিক আছে এটা নষ্ট হয়ে যাবে বলেন এ গ্রুপ বি গ্রুপ বলেন মাতেন না কে হাজি সাহেব মাতেন না বলেন এ গ্রুপ বি গ্রুপ তবলিগি যদি বি গ্রুপে যান যেটা আছে খোলার খোলাও যাবে ঢেকির খোলাও যাবে এই জন্য এ গ্রুপে যাবেন কয়টা গেল দুইটা তিন নাম্বার কোন হকানি রব্বানি আল্লাহ ওয়ালাকে মহাব্বত করবেন কোন হকানি রব্বানি আল্লাহ ওয়ালাকে মহাব্বত করবেন নিজের জীবনের রশিকে নাকের রশিকে বাগদোরকে কোন আল্লাহ ওয়ালার হাতে তুলে দিবেন করব তো ইনশাআল্লাহ তাহলে কয়টা রাস্তা পাইলাম কি কি এক নাম্বার মাদ্রাসা এক নাম্বার কি দুই নাম্বার তবলিগি জামাত তিন নাম্বার হকানি রব্বানি কোন আল্লাহ ওয়ালার সোহবতে উঠবেন আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করেন আপনাদের জন্য একটা হাদিয়া নিয়ে এসেছি এই একটা হাদিয়া আছে ছয়টা বই আছে আমার করা পাঁচটা আল্লাহ মানুল ইসলাম অলি পুরি দামাত বারাকাতুমের করা একটা আত্মার পরিশুদ্ধতা কি জিকির ফিকির কি জিকির কিভাবে করবেন কেন করবেন এই সব বিষয়ের উপরে ইস্তেগফার দুরুদ শরীফের উপরে একটা বই আছে গাড়িতে রাখা আছে যারা পারেন সময় মতো একটা একটা বই নিয়ে যাবেন ইনশাআল্লাহ বলেন ইনশাআল্লাহ।